नमस्कार बन्धुरा आपनारा देखें मंडल सेवा केंद्र यूट्यूब चैनल। तुम्हारा बर्तमान क्योंकि बैंक अफ बड़ौदा के आधार सेंटर प्रोवाइड करा तो आज के भिडियोते अपन बैंक अफ बड़ौदा के कीभावे अपनी आधार सेंटर नेबें और आधार सेंटर नीते गेले आपनार की डकुमेंट्स लागबे की इक्विपमेंट लागबे कत टाका खरच होबे आपनी आधार सेंटर निये आपनी कस्टमारदेर कोन कोन सार्विस प्रोवाइड करते पारबें प्रत्येक सार्विसे कत टाका चार्ज लागबे समस्त विस्तारित आलोचना करब। सेई जन्य भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त अवश्यई देखबें मन सहकारे এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নতুন নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন, এর লিংক তো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। আসার পর এই অফিসিয়াল ওয়েবসাইটকে এটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে এরকম নতুন নতুন আপডেট দেওয়া হয়, সেই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর আপনাদের বলবো যে ব্যাঙ্ক অফ বরোদা থেকে আপনি আধার সেন্টার কীভাবে নেবেন সেটা কিন্তু আপনাদের বলবো। তো দেখতে পাচ্ছেন বর্তমানে ব্যাঙ্ক অফ বরোদা থেকে আধার সেন্টার প্রোভাইড করা হচ্ছে, কীভাবে আধার সেন্টার নেবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের বলবো, ঠিক আছে। তো আজকে যে টপিকগুলি নিয়ে আলোচনা করবো সেগুলি হলো, তো ব্যাঙ্ক অফ বরোদা আধার সেন্টার নিতে গেলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী ইকুইপমেন্ট লাগবে এবং আপনি এই আইডি নিয়ে কাস্টমারদের কোন কোন সার্ভিস প্রোভাইড করতে পারবেন এবং প্রত্যেক সার্ভিসের চার্জ কত লাগবে, এছাড়া কিন্তু কীভাবে ব্যাঙ্ক অফ বরোদার আধার সেন্টার নেবেন এবং আইডি নিতে কত খরচ হবে এইসব টপিক নিয়ে আলোচনা করব। প্রথম বলবো যে কী কী ডকুমেন্টস লাগবে, তো আপনার সিএসসি আইডি লাগবে, ব্যাঙ্ক বিসি কোড লাগবে এবং আপনার আধার কার্ড লাগবে এবং আধার সুপারভাইজার সার্টিফিকেট লাগবে এবং পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট লাগবে এবং সব রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আপনার দোকানে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, সেটা হতে পারে আপনার ট্রেড লাইসেন্স অথবা কিন্তু আপনি উদ্যোগ আধার রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু আপনি দিতে পারেন। তো কীভাবে ট্রেড লাইসেন্স এবং উদ্যোগ আধার সার্টিফিকেট রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়ে ভিডিও তৈরি করা আছে, তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তো এবার বলবো যে কী কী ইকুইপমেন্ট লাগবে, তো দেখুন আপনার কিন্তু ল্যাপটপ অথবা কম্পিউটার লাগবে এবং সেই ল্যাপটপ এবং কম্পিউটারে i5 প্রসেসর কিন্তু থাকতে হবে এবং 5GB হার্ড ডিস্ক এবং 8GB র্যাম লাগবে কম্পিউটারে, ঠিক আছে। এছাড়া লাগবে প্রিন্টার উইথ স্ক্যানার, তো স্ক্যানার সহ কিন্তু প্রিন্টার আপনার লাগবে, এছাড়া কিন্তু আই স্ক্যানার এখানে লাগবে, এছাড়া কিন্তু আর কি লাগবে, তো বায়োমেট্রিক স্ক্যানার লাগবে, ঠিক আছে, বায়োমেট্রিক স্ক্যানার লাগবে, এছাড়া কিন্তু ফিঙ্গারপ্রিন্ট মেশিন লাগবে, এছাড়া কিন্তু আপনার দোকান থাকতে হবে, ঠিক আছে। তো এই কটি ইকুইপমেন্ট যদি থাকে তাহলে কিন্তু এই সেন্টারের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো এবার হচ্ছে আপনি এই সার্ভিস নিয়ে আপনি কাস্টমারদের কোন কোন সার্ভিস প্রোভাইড করতে পারবেন, তো দেখুন এখানে তো আপনি নতুন আধার কার্ড কিন্তু করতে পারবেন, ঠিক আছে, এই আইডিটা নিয়ে কিন্তু আপনি নতুন আধার কার্ড করতে পারবেন। এছাড়া কিন্তু আপনি কাস্টমারদের আপনি নাম এখানে আপডেট করতে পারবেন এবং কিন্তু ডেট অফ বার্থ এবং জেন্ডার কিন্তু আপডেট করতে পারবেন, ঠিক আছে। এছাড়া কিন্তু রিলেটিভ নেম আপডেট করতে পারবেন, অ্যাড্রেস কিন্তু আপনি আপডেট করতে পারবেন, কারেকশন করতে পারবেন, এছাড়া কিন্তু আপনার ফটো কিন্তু আপডেট করতে পারবেন, ঠিক আছে। এছাড়া কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট এখানে আপডেট করতে পারবেন, ছোটো বাচ্চা থেকে শুরু করে সবার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আপডেট করতে পারবেন, এছাড়া কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু আপডেট করতে পারবেন। তো এই কাজগুলো কিন্তু করতে পারবেন, অর্থাৎ বলতে গেলে আধার কার্ডের সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো এবার বলবে কত টাকার চার্জ লাগবে, তো দেখুন চার্জ হিসেবে আপনি কিন্তু নতুন আধার কার্ড করতে গেলে সম্পূর্ণ বিনামূল্যে, ছোটো বাচ্চাদের যদি আপনি আধার কার্ড করেন তার জন্য কোনো চার্জ দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে এটা করতে পারবেন। এছাড়া কিন্তু ছোটো 5 বছরের যদি নিচে কারুর বায়োমেট্রিক আপডেট করেন তার কিন্তু সেটা ফ্রিতে হয়ে যাবে, সেটা কিন্তু কোনো পয়সা লাগবে না। এরপর কিন্তু কারোর যদি 18 বছরের উপরে যদি কারোর বায়োমেট্রিক আপডেট করেন বা 15 বছরের উপরে যদি কারোর বায়োমেট্রিক আপডেট করেন তার জন্য কিন্তু আপনাকে 100 টাকা কিন্তু এখানে চার্জ দিতে হবে। এছাড়া কিন্তু ডেমোগ্রাফিক আপডেট অর্থাৎ নাম সংশোধন, ডেট অফ বার্থ সংশোধন, বাবার নাম সংশোধন, ঠিক আছে, এইসব জন্য কিন্তু 50 টাকা কিন্তু চার্জ দিতে হবে, ঠিক আছে। এছাড়া কিন্তু আপনি যে এই আধার যে আপনি কাজগুলো করবেন এবং আধার যে প্রিন্ট করবেন সে যে পেপার সে যে A4 যে শিটগুলি সেরকম 30 টাকা কিন্তু এখানে চার্জ লাগবে, ঠিক আছে, এই কটি চার্জ কিন্তু এখানে লাগবে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো এবার আপনি এই ব্যাঙ্ক অফ বরোদা থেকে আপনি আধার সেন্টার কীভাবে নেবেন, ঠিক আছে, এবারে ব্যাঙ্ক অফ বরোদা আধার সেন্টার কীভাবে নেবেন তার নিচে কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া আছে, এখানে তো অফিসের গিয়ে কিন্তু এখানে আবেদন করতে হবে কীভাবে এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, তো এখান থেকে দেখে নিতে পারবেন। অথবা আপনাদের বলে দিচ্ছি প্রথমত এই অফিসিয়াল অফিসে কিন্তু আপনি ভিজিট করবেন, ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই অফিসিয়াল অফিসে আপনি কিন্তু সরাসরি এখানে ঢুকে যাবেন। এখানে যাওয়ার পর তারপরে এখন নিচের দিকে আসবেন, নিচে দিকে আসার পর এখানে আধার লিঙ্ক বলে একটা অপশান আছে, এই অপশানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন নিয়ারেস্ট আধার সেন্টার, এই অপশানে কিন্তু ক্লিক করবেন। ব্যাঙ্ক অফ বরোদা আধার সেন্টারের লিস্ট কিন্তু দেওয়া আছে, তো
তো ব্যাঙ্ক অফ বরোদার আধার সেন্টারের লিস্ট কিন্তু আপনার সামনে প্রকাশ হয়ে গেল। এখান থেকে আপনি অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে, এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনার যে নিয়ারেস্ট যে আধার সেন্টার আছে সেখানে গিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, যে তারা কীভাবে আধার সেন্টার নিয়েছে তার ফুল প্রসেসটা কিন্তু আপনাদের বলে দেবে, সেই প্রসেসে কিন্তু আপনি আধার সেন্টার নিতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু স্টেপ ওয়ান গেল, এই পদ্ধতিতে আপনি আধার সেন্টার নিতে পারেন। অথবা আর কী করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট কল ব্যাক, এইখানে গিয়ে কিন্তু আপনার এখানে কিন্তু পুরো ডিটেলস কিন্তু দিতে হবে। যেমন কিন্তু আপনার এখানে ফার্স্ট নেম বসিয়ে দেবেন, তারপরে লাস্ট নেম বসিয়ে দেবেন, তারপরে কী করবেন আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে আপনার পিনকোড বসিয়ে দেবেন, তারপরে আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন, তারপর কিন্তু দেখতে পাবেন সার্ভিস টাইপ এখান থেকে সিলেক্ট করার পর এখানে আধার সেবা কেন্দ্র কিন্তু সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে আধার সেবা কেন্দ্র সিলেক্ট করবেন, করার পর এখানে কিন্তু সাবমিট বাটনে কিন্তু ক্লিক করে দেবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন, সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ, উই হ্যাভ সাকসেসফুলি রিসিভ ইউর ডিটেলস, আওয়ার এক্সিকিউটিভ উইল কন্ট্যাক্ট ইউ সুন। তো আপনি সমস্ত ডিটেলস বসিয়ে দিয়ে সাবমিট করলেন, আপনার সমস্ত ডিটেলস কিন্তু ব্যাঙ্ক অফ বরোদার যে অফিসারের কাছে কিন্তু চলে গেল। এরপর কিন্তু তারা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করার পর তারপরে সেখান থেকে আপনি সমস্ত ডিটেলস কিন্তু জেনে নেবেন, এবং কিন্তু এই যে ব্যাঙ্ক অফ বরোদার হেড অফিস আছে সেখানে কিন্তু ভিজিট করবেন সমস্ত ডকুমেন্টস নিয়ে, এবং তারা কিন্তু আপনার ডকুমেন্টস ভেরিফিকেশান করবে। করার পর যদি আপনি এলিজিবল হন তারপর কিন্তু আপনার দোকান কিন্তু ভিজিট করতে আসবে। তারপর সমস্ত কিছু ভেরিফিকেশান করার পর তারপর আপনাকে আধার সেন্টার কিন্তু আইডি আপনাকে প্রোভাইড করবে। এর পরের স্টেপ হলো, এখানে দেখতে পাচ্ছেন টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, এখানে কিন্তু কাস্টমার কেয়ারে আপনি ফোন করবেন, ফোন করার পর আপনি কীভাবে আধার সেন্টার নেবেন সেটা কিন্তু পুরো ডিটেলস কিন্তু আপনি জেনে নেবেন। ঠিক আছে, এছাড়া কিন্তু কন্ট্যাক্ট আস এই অপশানে কিন্তু ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করে কিন্তু এই ব্যাঙ্ক অফ বরোদার যে অফিসিয়াল ইমেল আইডি এখানে কিন্তু দেওয়া আছে, এই ইমেল আইডি কিন্তু আপনি এখানে মেসেজ করতে পারেন যে আধার সেন্টার আপনি নিতে চান, তারপর এই ব্যাঙ্ক অফ বরোদার থেকে কিন্তু আপনাকে বিভিন্ন রকম ইনফরমেশন আপনাকে দেওয়া হবে। ঠিক আছে, তো এই কয়টি স্টেপের মাধ্যমে কিন্তু আপনি আধার সেন্টার কিন্তু নিতে পারেন ব্যাঙ্ক অফ বরোদা থেকে। বর্তমানে কিন্তু আধার সেন্টার দেওয়া আছে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এবার বলবো যে এখানে আইডি নিতে আপনার কত খরচ হবে। ঠিক আছে, এখানে ব্যাঙ্ক অফ বরোদা যে আপনি আধার সেন্টার নেবেন তার কত খরচ হবে। তো যখন আপনি ব্যাঙ্ক অফ বরোদা যে হেড অফিসে যখন যাবেন সমস্ত ডকুমেন্টস নিয়ে, তখন তারা আপনার কাছ থেকে সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশান করবে। ভেরিফিকেশান করার পর তারপর যখন আপনি এলিজিবল হয়ে যাবেন, তারপর তারা আপনাকে বলবে যে এই আধার সেন্টার নিতে গেলে আপনার কত খরচ হবে, তারা কিন্তু আপনাকে বলবে। ঠিক আছে, প্রথম কিন্তু তারা আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান করবে, করার পর তার এলিজিবল যদি আপনি হন তারপর তারা বলবে যে কত টাকা আপনাকে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফুল প্রসেস। তো এই কয়টি স্টেপের মাধ্যমে কিন্তু আপনি যে ব্যাঙ্ক অফ বরোদা থেকে আধার সেন্টার কিন্তু নিতে পারেন। ঠিক আছে, তো এরপর যদি কোনো সমস্যা হয়, যেমন আপনি এর কন্ট্যাক্ট করেছেন বা আপনার ডিটেলস দিয়েছেন তারা আপনাকে কল করেনি, এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানান, আমি সেটা অবশ্যই আপনাদের রিপ্লাই করব। এবং আজকে ভিডিও যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দেবেন, এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, এবং এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটাও সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে কিন্তু নিত্য নতুন এরকম আপডেট দেওয়া হয়, সেই জন্য কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।